সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। আমরা দুটি গরু দেখছি এখানে, আজকে এই দুটি গরু নিয়ে আমরা কথা বলবো। আমরা এসেছি দিনাজপুর জেলার বড়বন্দর এলাকায়, আর এটি হচ্ছে উজ্জ্বল ভাইয়ের খামার। আজকে উনি আমাদের এই দুটি গরু দেখাচ্ছেন, কারণ তিনি এই দুটি গরু আজকে কাস্টমস, দিনাজপুর কাস্টমস থেকে ডেকে নিয়েছেন। ডেকে নিয়ে আজকে উনি এই ভিডিওটি আমাদের করার অনুরোধ করেছেন। অনেকেই চায় যে এ ধরনের ইন্ডিয়ান গরু মোটা তাজাকরণের জন্য পছন্দ করেন, তাদের জন্য আজকে মূলত আমরা এই ভিডিওটি তৈরি করছি। গরুটিকে কিছুক্ষণ আগে গোসল করানো হয়েছে, সে কারণে এখনো শরীরটা ভেজা। আমরা নাভিটা দেখছি, কানগুলো আপনারা দেখছেন, কানগুলো দেখছেন, আর এই পাশের গরুটি দেখছি একটু পাকড়া টাইপের, দেখছেন কানগুলো। আমরা সব কিছু মিলিয়ে আজকে একটু কথা বলবো উজ্জ্বল ভাইয়ের সঙ্গে, এবং জানাবো তিনি এই গরু দুটি কি করবেন। আমরা উজ্জ্বল ভাইকে দেখছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি, কি অবস্থা আপনার? এই তো ভাই ভালো। ভাই এই আজকে কাস্টম থেকে নিছি দুইটা, দেখছেন দর্শক, আমরা কাগজ কথা বলবে, কাগজ কথা বলবো। হ্যাঁ, নানান জন তো নানান কথা বলে। দেখো, আমার ভাইয়ের নাম আছে উত্তম রায়, বাবার নাম দীনেশ চন্দ্র রায়, ভাইয়ের নাম বিট করছি। অকশন ডেলিভারি ম্যাম, সরকারি নিলাম করে, এইটা হচ্ছে সরকারে যেটা কাস্টমার ডাক করি। তারপরে আমাদের বাইরে আর একবার ডাক হয় কিন্তু। আচ্ছা, আরো দুইবার বাইরে ডাক হয়, তা আজকে দুইবার ডাক হয়নি, আজকে একবার ডাক হয়েছে। একবার ডাক হয়েছে? একবার ডাক হয়েছে। আচ্ছা আচ্ছা, একবার ডাক। হ্যাঁ, এই যে ভ্যাট শুদ্ধ পড়ছে এখানে 58,500। আচ্ছা, আপনি একটু বলেন আমাদের এই গরুগুলো কবে নাগাদ? এগুলো আজকেই আসছে, আজকেই আসছে, 12টার সময় আসছে, 1টার সময় ডাক হয়েছে। মানে আজকেই তাহলে এগুলো ধরা পড়ছে? আজকে অকশন কাট। না না, আমি বলতে চাচ্ছি এগুলো কি আজকে ধরা পড়ছে? এটা আজকে ধরা পড়েনি, কয়েকদিন আগে ধরা পড়ছে। কয়েকদিন আগে? হ্যাঁ, কোন বর্ডারে এগুলো ধরা? এটা ধরা পড়ছে হচ্ছে আপনার এই যে ফুলবাড়ি, ফুলবাড়ি রাঙামাটি ক্যাম্পে, রাঙামাটি ক্যাম্প থেকে। ওখান থেকে ধরে নিয়ে আসছে, ওখানে তো অকশন দেওয়ার কোনো ই নেই, আমাদের কাস্টমার এখানে নিয়ে দিতে হবে। আচ্ছা, সেই কারণে এখানে, সেই কারণে এখানে। আচ্ছা, এখানেই যায় তো? অনেক লোক তো অনেক কথা বলে যে আমি ডুপ্লিকেট মেমো করছি না কি করছি, অনেক কথা বলে। আমি বলছি কিন্তু এর আগে যে আমি ছাড়া কিন্তু কাস্টমার দিনাজপুরে গরু কেউ নিতে পারে না। আর আপনার সিলটাও আছে এখানে? হ্যাঁ, সিলটাও আছে, সব কিছু আছে। সিলটা দেখেন, এই দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কয় তারিখ সিলটা? এই যে কাস্টমার অথরাইজেশন, অথরাইজেশন সিল, যে কাগজ ডুপ্লিকেট না কি, দেখুন। এগুলা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান সাইওয়াল, অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ান সাইওয়াল। আচ্ছা, এগুলো বয়স কয় মাস করে? এগুলা বয়স ভাই কত হবে, মনে করেন যে 7-8 মাস করে হবে। 7-8? এগুলা সামনে বা 23 সালে কুরবানির জন্য, এইবার হবে না এগুলা। এগুলা তো হবে না, 23 সালও হয় কিনা সব? এগুলা 23 সালে হবে ভাই, 23 সালে হবে, 23 সালে হবে এগুলা, 23 সালে হবে এগুলা। দর্শক, আমি নিয়ে আসার পরে গোসল করালাম, গোসল করে পরে খাওয়াইলাম, খাওয়াই টাওয়াই রেস্ট দিলাম, যে গাগুলো এখন ভিজা আছে। হ্যাঁ, এর কারণে রংটা যে রকম। দুটা গরু দেখেন গলা কেমন ঝুল। আমি কিন্তু বলিনি যে ব্রাহ্মা, আচ্ছা সাইওয়ালি কিন্তু এগুলা, কিন্তু ভাই কিন্তু সাইওয়ালি। দুই নম্বর মিথ্যা কথা বলে পোষা পোষা খাই লাভ নাই। আমি যা কিনছি আমি বলে দিচ্ছি, তবে এগুলা আপনাকে হাট বাজারে মানে 10 টাকা যদি কেউ কিনে, তাও আপনাকে নিতে হলো নিম্ন হলে 55,000 টাকা দাম পড়বে। নিম্নেও 55,000 টাকা দাম পড়বে। আপনারা তো হাটে যান, দেখেন আমার অত চাই না,
আমাকে খুশি করে যা দিবে আমি তাই নিব। আচ্ছা, অত করে চাচ্ছেন না কিন্তু খুশি করে যা দিবে। আমার কেনা পড়ছে 93,000 টাকা, এখন দর্শকরা খুশি করে যা দিবে আমি দিই, তাকে দিয়ে দিই, তাকে দিই। আচ্ছা আচ্ছা, বলবো একদম সুস্থ সবল আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এগুলোকে ভ্যাকসিন ট্যাকসিন করতে হবে না? এগুলো ভ্যাকসিন হ্যাঁ দিবে, নিয়ে যায় দিবে, মনে করেন দেখে একখান থেকে একখানে যাবে, যাওয়ার পরে খাবারটা অ্যাডজাস্ট করাবে, তারপরে হয়তো 5-7 দিন 10 দিন পরে ভ্যাকসিনটা দিবে, তারপরে তারপরে দিবে, আগে না, আগে কিছু দিতে হবে না। যাই মনে করেন যে কয়েকদিন যাবে, তারপরে কৃমি ওষুধ ওষুধ দিবে, কৃমি ওষুধ দিতে হবে, দিবে। আচ্ছা, খাদ্য কি কি দিবে? খাদ্য মনে করেন যে গুড়া দিবে, রাইস পালিশ ব্রান দিবে, একটু সরষের খোল দিবে, চক্কর দিবে অল্প করে, অল্প করে, হ্যাঁ, আর ঘাস দিবে, ঘাস কারি দিবে, বেশ, উজ্জ্বল ভাই, তো আপনি বললেন এটা দর্শকদের উপর আপনি ছাড়া, তো দর্শকরা এখন নির্ধারণ করবে কি দামে কিনবে তারা। মাথা গুলো ছোট ছোট, কান গুলো দেখেন বড় বড়, তাই দেখেন গলা ঝুল কত, আর দেখেন চামড়া পাতলা আছে গরু, এই গরু বারে খুঁড়তে হবে, অনেক বড় বড় হবে ভাই, আমার মাথা পার হয়ে যাবে, এগুলো পার হয়ে যাবে, আপনি আশা করছেন? হ্যাঁ, আমি আশা করছি ভাই। এগুলো তো মনে করেন যে আমরা তো গরু দেখলে চিনতে পারি কোন গরু কিরকম কত বড় হবে না হবে, তাতে এতে তো আমাদের মনে করেন যে এগুলা কেনা বেচা করতে নাড়াচাড়া করতে করতে তো বাস্তব অভিজ্ঞতা হয়ে গেছে, দেখলেই বলতে পারবো, দেখলেই বলতে পারবো, ওই দেখার উপরেই আইডিয়া আমাদের, এগুলো অনেক বড় বড় গুরু হবে। এখন আপনার সঙ্গে যোগাযোগ করে দিবেন? আমার সাথে যোগাযোগ করবো, আমার তো নাম্বার তো আছেই মোবাইলে। আচ্ছা, আমার নাম্বার দিয়ে দিবেন। আচ্ছা, নাম্বারটা বলেন। 0176 0176 49 49 55 55 66 2 2। এই নাম্বারে যোগাযোগ, এই নাম্বারে যোগাযোগ করলে হবে। আর দাম আপনি বলছেন যে দর্শক যা দিবে, আপনি কেনা দামটা বলে দিন। হ্যাঁ, 93,000 টাকা হবে, এটাই আমি চিন্তা করি আর কি। আর দুই নম্বরই করে আমি ব্যবসা করতে রাজি না, যে ওই এটাকে বলবো ব্রাহ্মা পারবো না, ইন্ডিয়ান বাচ্চা মানে সাইওয়াল, অনেক সময় ধরা পড়ে ব্রাহ্মা, ও ক্রস গুলো আসে, গির গুলো আসে, এগুলা ওই সব গিফটি না, এগুলা এগুলা সাইবার সাইবার। আচ্ছা, ঠিক আছে উজ্জ্বল ভাই, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখলাম উজ্জ্বল ভাই যে আজকে কাস্টম থেকে দুটি গরু ডেকে নিয়েছেন, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম। তো কেউ যদি কিনতে চান অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে কিনবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। একটু মাঝখানে